राजकुमारी जीवन संगी के धरे नीते चुप कर शैतान हमें बंदी करार पूर्वे बंदी करे निये जाबो आमार बाप्तिर काछे सामान्य एक चाषा चेष्ट कम नय आई तबे शैतान একটা বছর বাকি দেও তবে আয় रक्षा करबे शास्त्री
সেনাপতি মেরো না মেরো না সেনা গো হ্যালো 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 ও সেনা মেরো না সা মিরে গো প্রাণের সে হে না হাতে দড়ি পায়ে দড়ি গো ও সে নামে রো না রো দূর গো প্রাণের সে হে না গো তোমার কোনো কথাই শুনব না তোমার বাচ্চাটাকে শুয়ে যাবে পেটে চাপ তুলে নেব ওদের মারুন মারুন আমার বন্ধু মারলে সেনা গো ও সেনা বলবো না জি বল গো প্রাণের সে হে না গো বল সে যাবে না দুষে মারলে সেনা গো ও সেনা দেখবে কুদার কাছে গো প্রাণীর সে বলতা সর বাচ্চা বন্ধু ও মন্টু বন্ধু বলা বলা বন্ধু বলা তোমার কোনো কথা আমি শুনবো না বলা মন্টু জি হুজুর জি বন্দি করে নে শয়তানকে বন্দি করে শয়তানকে তাই করছি হুজুর এই পাও দিটি বাড়াই দে শয়তান এই এই মারলে নির্ভু একটা মারব বন্ধু বলা বন্ধু বলা বন্ধু তুমি তুমি খেদো না বলা তুমি খেদো না বন্ধু যদি যদি তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে পুত্র আমি একদিন পাবো বন্ধু আমি তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না বন্ধু ছেড়ো না বন্ধু ছেড়ো না হ্যাঁ বন্ধু নিয়ে চলো বন্ধু 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 তোরল না তোরল না কই তোর 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 খুদা সেনাপতি আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে খুদা তুমি বলো তুমি বলো খুদা আমার বন্ধুকে আমি কেমন করে বাঁচাবো খুদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও খুদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও কি হলো রাজকন্যা তুমি একা একা এখানে কেন চিৎকার করছো মতিকে মতিকে সেনাপতি বন্দি করে নিয়ে গেছে মতিকে বন্দি করে নিয়ে গেছে
बेचे थकते आघात लागते देवना कारो सत्य हबे ना जे আমার মতিকে কারা করে আটকে রাখে আমি আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রাজার কার করাতে তাকে মুক্ত করতে হগো খুদা হে তুমি কি করলে খুদা তুমি আমার মাথায় এত বড় আঘাত করলে খুদা তুমি তুমি আমার বন্ধুর মঙ্গল করো খুদা তুমি আমার বন্ধুর মঙ্গল করো सन्तान छिलो ना एओ भालो छिलो किन्तु आमाके खुदा ए मे सन्तान दिए छो आज जदि आमार एकटा चेले सन्तान थाकतो তাহলে আর এমন হতো না খোদা এমন হতো না আমি সভাপতি কষ্টকে পাঠিয়েছিল কোথায় কষ্ট ওই যে যা বড় সেই লম্পট আমি কি ওকে বন্দি করে এনেছি যুবক তোমার পরিচয় কি আমার নাম মতি सामान्य चाषार ऐले नवाब उत्कार कन्दार संगे अबादे मेला शास्ति की तुम जान जुब আপনি আবার অপরাধ ক্ষমা করুন বন্ধুরা জি আপনি হবি আমি তো মুতমালাকে ভালোবাসি তোর উদ্ধত যুবক জানো জানো তুমি এই শাস্তি কি হতে পারে কষ্ট আপনা কোথায় আমার চাবু सामान्य चाष बोल আরে তুই মারার সঙ্গে মেলামেশা করবে কিনা বল কসরো এই নাও চাবো অল পিটে মারবে চাবুকের পর চাবুক ঠিক আছে আমি তাই করছি तुम मारो चाबुक राजो हे 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 तो
ভাবার কোনো মুক্তি নেই কতক্ষণ পর ছোট তুমি ধার মারো চাবু কার ছাবু বিনা দোষী মারলে রাজ কত সত্য ওরে রাজ মারিস না রে আমার বুকে কত বিক্ষত হয়ে যাচ্ছে আমি আমি আজ কিছু বুঝতে পারছি না বলে দাও বলে দাও কুদা বলে দাও বানা কষ্ট এবার তুমি বন্ধ করো ছাবু চাবুক নাম রে ওকে ওই শাহী কারাগারে বন্দি করে রেখো নিয়ে যাও কষ্ট যাচ্ছে হায় খুদা তোমার লীলা বুঝা বড়ই যে কঠিন বড়ই যে কঠিন ভেগো ভেগো
হ্যাঁ ঝাপনা কাউকে তুমি দেখতে পাচ্ছি না কি হলো বেগম কাকে কাকে তুমি খুঁজছো বেগম আমি হঠাৎ করে রাজদরবারে শুনতে পেলাম কে যেন বলছে মা মাগো তুমি আমাকে বাঁচাও তাই তো আমি ছুটে এলাম এই রাজদরবারে কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না বেগম তোমার অনুভব সত্য বেগম ওই চাষার বাচ্চাটাকে আমি যখন চাবুকের পরে চাবুক মেরেছিলাম কিন্তু কেন ছাড়ি প্রতিদিন চাবুকের আঘাতেই আমার এই বুকের মধ্যে লেগেছে কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না পরের ছেলেকে শাস্তি দিতে তোমার মন কাঁদবে কেন বেগম এই যে ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না বেগম আমিও তো তাই ভাবছি কিন্তু ঘরে রেজা আমার বাচ্চাকে ফিরে দে ঘরে রেজা কে কে ভাবে চিৎকার করছে আমার বাচ্চাকে ফিরে দে বাচ্চাকে ফিরে দে মনে হচ্ছে ওই পাহাড়ি সর্দার তার ছেলেকে নিতে এসেছে তার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও তুমি তার ছেলেটাকে ফিরিয়ে দাও হরে রাজা আমার পাহাড়িয়া সময় এই প্রাসাদে ঢুকতে হলে যে কিভাবে ঢুকতে হয় তা কি তোমার ছাড়া নেই নইলে তোর সামনে আমি মাথা চুকে মরে যাব আমার কাকে ফিরিয়ে দি অসম্ভব তোমার ছেলে যে অন্যায় অপরাধ করেছে তাকে আমি মুক্তি দেওয়া যাবে না তাই তাকে আমি ওই শাহী কারাগারে বন্দি করে রেখেছি নেই নেই আমার লেখা কোনো অন্যায় করে না রাজা আমার লেখার জীবন ভিক্ষা দেও দিতে পারি কিন্তু একই শর্তে কি শর্ত আমি তা মানিয়া লইব শোনো পাহাড়িয়া সর্দার আমি তাকে মুক্তি দিতে পারি সে যদি এই খুন জমনে এসে অযথা ঘোরাফেরা না করে তাহলে যে আমি তাকে মুক্তি দিতে পারি আমি রাজি আছি রাজা আমি রাজি আছি আমার লাক্কা কেউ আমার লাক্কা কেউ আমি চিকর দিয়ে বেঁচে রাখবো বেশ বেশ আমি ওকে মুক্তি দিলাম এই কি আছিস এই বন্দীকে রাজদরবারে পাঠিয়ে দে এই আমি তোমাকে মুক্ত করে দিলাম তোমার এই পিতার অনুরোধে এখন তুমি তোমার পিতার সঙ্গে চলে যাও বাপজি বাপজি তুই কেন আসিছিস এই কোন জবনে আর শুভরাজ আজ আমি তোমার অনুরোধে তোমার সন্তানকে মুক্তি দিয়ে দিল আর ভবিষ্যতে যদি কোনোদিন এই কুঞ্জভবনে ঘুরতে আসে তাহলে এই বাপ বেটা দুটোকেই আমি একসঙ্গে অথল করব কথাটা যেন মনে থাকে চল বেটা আর এক কোনোদিন এই কুঞ্জভবনে নিয়ে আসবি নিয়ে আসবি পিতা আমি কোনদিন এই কুঞ্জবনে আমি আসবো না বাপজি
আমি চলে যাচ্ছি ভাবতে। দাঁড়াও বন্ধু, তুমি দাঁড়াও বন্ধু। নহি, আমার লেকটা কোনোদিন দাঁড়াবে না, চলে আয় না বলে আমার সাথে বন্ধু, আমার সাথে তুমি চলে যাও বন্ধু। মালা বন্ধু, মালা বন্ধু, সত্যি তুমি চলে যাও বন্ধু। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার বিন্নাটি শফিক চেয়ারম্যান বাড়ির সামনে সুজন মালা বই মঞ্চস্থ হতে যাচ্ছে, আপনারা সকলে আমন্ত্রিত। পাশাপাশি বিজয়ের মাস মহান 16ই ডিসেম্বর উপলক্ষে ডিসেম্বরের জানুয়ারির 3 তারিখ সাংস্কৃতিক সন্ধ্যা ও গ্রাম বাংলার, গ্রাম বাংলার বিলীন হয়ে যাওয়া চারগড়িয়া খেলার সন্ধ্যা রাত 8 ঘটিকায় 12ই পাড়া চেয়ারম্যানের বাড়ির সামনে, আপনারা সকলে আমন্ত্রিত। ধন্যবাদ সকলকে। তুমি ছেড়ে দাও বন্ধু, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বন্ধু। তুমি বন্ধু, তুমি চলে যাও বাচ্চি, তুমি চলে যাও। আমার কুঞ্জবনের সাথী কন্দুষে গেলি চরে রে, দিয়া মোর বাকি রে আমার কুঞ্জ বনে চাতি। সোনার বরণ পাখি রে আমার, কাজল বরণ আকি বন্ধু, বন্ধু আমাকে ছেড়ে চলে যাও বন্ধু। সোনার বরণ পাখি রে আমার, কাজল বরণ আকি দিবানিশি মানা চায়রে, পাকিরে দিবানিশি মানা চায়রে, একবার তরে দেখি রে আমার কুঞ্জ বনের সাথী। বন্ধু বন্ধু, তুমি আমাকে ছেড়ে যাও না বন্ধু। মালা মালা, আমি তোমাকে না দেখলে বন্ধু আমি বাঁচবো না বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না বন্ধু। আমার যে উপায় নেই বালা, ভাবছি ভাবছি যে আমাকে নিয়ে যাবে বালা। চল বেটা বন্ধু, তুমি যাহিদারে না বন্ধু না, তুমি আমাকে ছেড়ে আমি কেড়ে বাহালা বন্ধু। ও মালা যাই তুই মারে তো বন্ধু, তুমি চেয়ে বন্ধু বন্ধু,
বন্ধু বন্ধু তুমি চলে গেলে আমার সাথে থাকো বন্ধু দহি করে এ তো রহনি মহলা কুমল যাই তু মারে তো বন্ধু 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 তুমি আমাকে ছেড়ে দিও না বন্ধু বলা তুমি চলে যাও বাবা দূর তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও বন্ধু दलगा से नहलूरेता पताए पताए दिया अर्जुन आशीष नहीं से है कोई रूप बिहारी महला
জানিনি বধু, আমি কোনোদিন জানি না বধু। বন্ধু তুমি কোথায় চলে গেলে বন্ধু, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না বন্ধু, তুমি একবার দেখে যাও বন্ধু। সখী সখী সখী, কি হয়েছে সখী তোর? সখী যেমন করে হোক সখী, আজ তোকে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে সখী। কিন্তু কিন্তু আমি একা কেমন করে যাব সখী? কোনো কিন্তু নয় সখী, আমি যদি বন্ধুকে না পাই সখী তাহলে যে আমি আত্মহত্যা করব সখী। কেমন করে বলি সখী? আচ্ছা ঠিক আছে, আমি আমি না হয় তাই করব। তোর মুখের হাসি ফোটাতে আমার যত কষ্ট হোক না কেন, আমি আমি তোর বন্ধুর বাড়ি নিশ্চয়ই যাব। সখী যা সখী, শীঘ্রই চলে যা, বেশি দেরি করিস না সখী। আমি তাই যাচ্ছি, তাই চলো সখী। ঠিক আছে, আমিও বন্ধুর জন্য দোয়া করি। ওগো খুদা, তুমি আমার বন্ধুর মঙ্গল করো খুদা। কোথায় যাচ্ছ মালা? তুই আবার এখানে এসেছিস? আসতে বাধ্য হলাম, কারণ আর মাত্র সাত দিন বাকি, তুমি হবে আমার ক্যাপ্টেন সেনাপতি। দ্বিতীয়বার আবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। কে এত বড় দেমাক? তুমি মনে রেখো, স্বয়ম্বর সবাই তুমি আমার কণ্ঠে বর্মালা না দাও, তোমাকে আমি চিরদিন শেষ করে দেব। আর তুমি মনে রেখো সেনাপতি, সাহায্যাদি মালা একটা ভিখারির গলায় বর মাল্য দেবে, তবু তোমার মতো সামান্য কেন পরের গলায় কোনো দিন সাহায্যাদি মালা দেবে না, কোনো দিন না, কোনো দিন না। এই কথাটা যেন তোমার মনে থেকে। ঠিক আছে, আমিও দেখে নেব কত দানের কত চাল। হায় খুদা, এখন আমি কি করবো? আবার
আমার পিতা যে আমাকে কোথাও যেতে মানা করেছে, আমি আমি মালার সাথে কেমন করে সাক্ষাৎ করবো? তুমি দিন রাত এত কিসের চিন্তা করো বলতো? তুমি তুমি কিছু বুঝবে না বালা, কারণ কারণ আমার হৃদয়ে যে কত ব্যথা আমার মনটা আজ ভালো নেই লাইলা, আমি আমি অন্যদিন যাব। কি যে বলো বন্ধু, আমি তোমার কাছে আসলে তোমার মন ভালো থাকে না, তোমার মন খারাপ হয়ে যায়। তুমি যখন যাবেই না তাহলে আমি একাই চলে যাব। লাইলা তুমি যে কেন বারবার আমার কাছে ছুটে আসো, আমি আমি তা ভালো করেই জানি। ভাইয়া ভাইয়া বন্ধু বন্ধু, মঙ্গলবার আমার স্বয়ম্বর সভা, তাই এই স্বয়ম্বর সবাই তুমি আসবে বন্ধু, এতে এতে তোমার মালা। আমি আমি কেমন করে যাব আলিয়া? এই ভাবজি ভাবজি যে আমাকে নিষেধ করেছে, কোথাও আমি যেতে পারবো না। তোমাকে যেতেই হবে ভাইয়া, তোমাকে ছাড়া মালা অন্য কাউকে আর বরমাল্য পরাবে না। তুমি না গেলে খোঁজে খোঁজে আত্মহত্যা করবে। কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবেই মতি। আমি আমি কেমন করে যাব কাকা? আমি 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 কোথায় পাবো সেই রাজপ্রসাদ? হ্যাঁ মতি, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে রাজপ্রসাদ দিয়ে দেবো। কাকা কাকা বেশ, তাই চলো তাই চলো কাকা, তাই চলো। আমার প্রশ্ন আজ পেয়েছি, এখন যাবে কোথা? এসো এই গাছটা ছায়ার মধ্যে একটু মনের কথা তোমার লগে বলি গো। এসো আমার কাছে আইও, তোমার কি যে করব। আসো আমি যাবো না তোমার সাথে। আহারে এতে দোষের কি আছে? আমি কিন্তু জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আলিয়া আলিয়া আগু, আমার কুটুম আমার লোক কি কুটকুতি কুটকুতি গো, কি কই মুখ তোমার কাছে? আলিয়া তুমি তোমার কি ডাব্বা? আল্লাহ গো এটা কি করবো? বাড়াও বাড়াও।
আলিয়া তুমি জানো না কি আমায় কে ডাক দিলো রে এ মন্টু মন্টু বলে অতি সুগে শুইয়া দিলাম আলেহা রবুকে আমায় কে ডাক দিলো রে পান দিলাম সুপারি দিলাম বুলবুলি রে কাইতে দিলাম টুসো দিলাম বুলবুলি রে পুতে আমায় কে ডাক দিলো রে মন্টু মন্টু বলে অতি সুখে শুইছিলাম আমি বুলবুলির বুকে আমায় কে ডাক দিলো রে বলে অতি সুগে ছুইসলাম বুলবুলি রহবুকে আম গাডা জফই দিলাম আমরা দিলাম বুলবুলি রে ছিলতে চালতা দিলাম আমরা দিলাম বুলবুলি রে ছিলতে দিলাম আম দিল বুলবুলি রে কাইতে আমার ডাক দিল রে অন্তু মন্তু বলে অতি সুখে সুম আলিয়া হার বুক মাইকে ডাক দিল রে তুমি একটা গান গাও আমি গান গাইতাম তুমি গাইছো হইছে না তোমার গানটা আমার খুব মজা লাগে মনটা যদি খোলা যেত রে আরে সিন্ধুকেরি মত খাইতে পারি মাই ভালোবাসি কত
জানো বন্ধু রে, ও শুনা বন্ধু রে, সাহেব দেখতে দেখতে আমার মা মালা ভরে হয়ে উঠেছে, তাই এবার তাকে ভালো একটি পাত্র দেখে বীর ব্যবস্থা দিন অধার্য করে নেন, এতে আপনার কি অভিমত? অতি আনন্দের কথা মহারাজ, কিন্তু তাহাপনার নিকট আমার বহুদিনের একটি আশা ছিল। ভালো নজি সাহেব, কি সে আপনার আশা? আমার একান্ত আশা ছিল শাহজাদী মালার সঙ্গে আমার একমাত্র পুত্র কুসুর সঙ্গে শাদি দিতে। অজি সাহেব, এ তো হচ্ছে অত্যন্ত আনন্দের কথা, আর আপনার ইচ্ছাই হচ্ছে আমার ইচ্ছা। তাহলে যাহাপন আপনার অনুমতি পেলে শাদির সব ব্যবস্থা আমি করে নিব। অজি সাহেব, কিন্তু আপনারা তো সবাই জানেন এই নবাব মহলে একটি রেওয়াজ আছে, এই নবাব মহলে যে কোনো কন্যাকে বিয়ে দিতে হলে যে একটি স্বয়ম্বর সভা হতে হয়, এই স্বয়ম্বর সভায় যাকে পাত্রীকরণ করে নেয় সেই হবে। সে তো উত্তম, যাহা বলে সে তো উত্তম, কারণ মালার কসুর মাঝে বেশ একটা সম্পর্ক গড়ে উঠেছে যাহা বলে। অজয় সাহেব, তাহলে স্বয়ম্বর সভার আয়োজন করো, আর আপনি রাজসভায় ঘোষণা করে দিন যে এই সমস্ত প্রজারা যেন এই স্বয়ম্বর সভায় উপস্থিত থাকে, আর এই স্বয়ম্বর সভার দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার দিন। আমির বাদশা ধনী গরিব এই সকলেই এই স্বয়ম্বর সভায় উপস্থিত থাকিবে। উজির সাহেব, তাই হবে যাহাপনা, তাই হবে।